বিয়ের আগের দিন ছেলে এবং মেয়ের গায়ে হলুদ দেওয়া হয়, এটা ইসলামের দৃষ্টিতে কি বলে একটু বুঝিয়ে বলবেন। ভাইরা আমার, বিয়ের অনুষ্ঠান উপলক্ষে আপনার গায়ে আপনি কি হলুদ দিবেন না মরিচ মাখবেন, এটা আপনার ব্যাপার। হলুদ মরিচ মশলা মাত্রি আর যা আছে সব দলেন ভালো করে, কোনো অসুবিধা নেই। কিন্তু গায়ে হলুদ নামে যে অনুষ্ঠানটা আমাদের সমাজে হয়, আমি এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন, যেহেতু আমি এটা নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করছি। আপনি গুগলে গিয়ে গায়ে হলুদের ইতিহাস উৎপত্তি সম্পর্কে একটু জানার চেষ্টা করুন, শ্বাস দিন। আমি নিজে পড়েছি, বিশেষ করে আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন প্রতিবেশী, আমাদের পার্শ্ববর্তী দেশের, আমাদের দেশে হিন্দু ভাই বোন যারা আমাদের প্রতিবেশী, আমাদের সাথে সহবস্থান করেন, তাদের অনেকের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হিন্দুদের অনেকগুলো ব্লগে গিয়ে আপনি দেখবেন, অনেকগুলো আর্টিকেল পাবেন, অনেকগুলো তাদের ধর্মীয় ওয়েবসাইটে আপনি পাবেন যে বিয়ের শুরুতে দুবলা ঘাস, তারপরে হলুদ, এগুলো কুলায় রেখে বিশেষ কিছু প্রক্রিয়া এগুলো ব্যবহার করলে দাম্পত্য জীবনে সুখী হয়। এটা তাদের বিশ্বাস, তাদের বিশ্বাস, এটা তাদের ব্যাপার। এটা একজন মুসলমানের বিশ্বাস হতে পারে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য? যে একটু আগে বললাম সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে দোয়া পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা মুত্তাকিনা ইমামা, আর অন্যান্য ভালো পদক্ষেপ নেবেন। ওই হলুদ মরিচ গায়ে মাখাইলে দাম্পত্য জীবনে সুখ হবে, এটা জীবনেও সঠিক না। তাহলে আমার ওই থিওরিতে আবার ফিরে আসেন, বুড়া মুরব্বি চাচা যারা আছেন এখানে, একজনও হলুদ মরিচ কিচ্ছু মাখায় নাই, শান্তিতে অনেক বেশি আছে আপনাদের যুবকদের চাইতে। আসতাম এত মহব্বত করেন এখন যুবকরা যুবতীদেরকে, মেসেজ দেন, আই লাভ ইউ, আই লাভ ইউ টু, এটা লেখেন, সেটা লেখেন, প্রেমের চিঠি লেখেন, মেসেঞ্জারে মেসেজ লেখেন, ফোন করেন, হোয়াটসঅ্যাপে, আরে বাপরে বাপ, মেইল করেন, তারপরে চকরি খাইতে নিয়ে যান, কাপড় একটা জায়গায় 10টা কিনে দিয়ে যান, তারপরে কয়েকদিন পরে ঠুস করে ভেঙে যায়। আর মুরব্বীরা যায় দেখেন সারা জীবনে সারা বছর একটা শাড়ি দিতে পারছেন বহুত কষ্টে, সকালে বাইরে হয়ে গেছে মুরব্বী কাজে, আর মুরব্বীর বউ মানে তখন তো মুরব্বী ছিল না, ইয়াং ছিল, কাজে আছে, দেখাও চেহারা দেখা দেখিয়ে হইতো না মুরব্বীদের সামনে, ওই রাত্রে সবাই শুয়ে গেলে একটু দেখা হইতো, ততক্ষণে হারিকেন বন্ধ, তারপরও তাদের সম্পর্ক অনেক সুনিবিড়। অতএব গায়ে হলুদের নামে যে সমস্ত অশ্লীলতা হয়, বিশেষ করে আজকাল কি হয়, একে তো বিশ্বাসগত ত্রুটি আছে, আর একটা হলো গায়ে হলুদ অনুষ্ঠান মানে হলো সবচেয়ে নোংরামি। মেয়েদের গায়ে হলুদ মানে ছেলেরা মাখামাখি ঢলাঢলি করবে, ছেলেদের গায়ে হলুদে মেয়েরা ঢলাঢলি করবে, এই যে নারী পুরুষের ঢলাঢলি এবং গান বাদ্যযন্ত্র। বিয়ে উপলক্ষে একটা কথা বলে রাখি, যারা বিয়ে করেন না, এখন অনেক যুবক ভাইরা গার্মেন্টস কর্মীরা আছেন, বিয়ে করেন না, ভালো করে শুনে রাখেন, বিয়ে উপলক্ষে আজকাল একটা অনাচার, একটা অসভ্যতা, একটা জঘন্য অন্যায় অপরাধী সমাজে অনেক যুবকরা করে, সেটা কি জানেন? বিয়ে উপলক্ষে বিশাল বড় ব্যান্ড পার্টি ভাড়া করে আনে, ধুমধাড়াক্কা গানের আওয়াজে পুরো এলাকা থরথর করে কাঁপতে থাকে। এটা শুধু নাজায়েজ বা হারাম না, এটা রীতিমতো পশুকে হার মানানো একটা নোংরামি এবং অসভ্যতা। আপনার মনে চাইছে গান শুনতে, আপনি আপনার দরজা বন্ধ করে গান শুনতে শুনতে আপনি মরে যান, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আপনি আমাকে গান শুনতে বাধ্য করবেন, আমার কথাবার্তা বলতে অসুবিধা হবে, আমার ব্যক্তিগত জীবন ব্যাহত হবে, এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। ওয়াজ মাহফিলের আওয়াজ যেন মানুষের কষ্টের কারণ না হয়, তার জন্য আমরা সব জায়গায় কথা বলি, সেখানে আপনি ডেক্সেটের গানের আওয়াজে, আপনার হাই ভলিউমের আওয়াজে আশেপাশে মানুষের জীবন অতিষ্ঠ হবে, এটা কখনো জায়েজ হতে পারে না। এই নোংরামি থেকে আমাদের বিয়েগুলোকে আমরা বাঁচাবো। গায়ে হলুদের নামে নোংরামি, অসভ্যতা, অশ্লীলতা এগুলো করবেন না, এগুলো গুনাহের কথা। বিয়ের মধ্যে যদি হারাম থাকে, ওই বিয়েতে আরাম থাকবে না, শান্তি হবে না। অতএব যুবকরা নিয়ত করে নিন।